রণবীর আলিয়ার বিয়ে রাজস্থানে করোনা অতিমারি বাধা হয়ে না দাঁড়ালে এতদিনে তারা যুগল থেকে দম্পতির খেতা পেয়ে যেতেন কিন্তু দুই সাল থেকে সেই যে ভাইরাসের কবলে পড়েছে এই পৃথিবী দাড়ি টানার নামই নেই তাই এরই মধ্যে বিয়েটি সেরে নিতে চাইছেন রণবীর কাপুর এবং আলিয়া বার্গ প্রথমে শোনা গিয়েছিল দুই হাজার সালের ডিসেম্বরে বিয়ের পিড়িতে বসবেন তারা কিন্তু সেই তারিখ পিছিয়ে গেল দুই সালের এপ্রিলে এই খবরের অপেক্ষাই ছিলেন কত মানুষ রণবীর আলিয়াকে সাত পাক ঘুরতে দেখার শক্ত অনেকেরই তবে কত মানুষের মন ভাঙতে চলছে সেই সঙ্গে কেউ কেউ রণবীরকে ভালোবাসেন আবার কেউ আলিয়াকে আজ সেই দুই মানুষ সংসার পাততে চলছেন খুব তাড়াতাড়ি শোনা যাচ্ছে রাজস্থানের রণথম্বরে বিয়ে করবেন রণলিয়া তাই জন্যই কি দু বছরের দুইবার জুটিতে রণতম্বর সফরে গিয়েছিলেন তারা ভাট এবং কাপড় পরিবার ইতিমধ্যেই নাকি বিয়ের তোরজোর শুরু করে দিয়েছে যদিও শোনা গিয়েছিল শহরেই বিয়ে করবেন দুই তারকা ছোট করে অনুষ্ঠান হবে কেবল বন্ধু বান্ধব এবং পরিবারের সদস্যরাই উপস্থিত থাকবেন সেখানে কিন্তু এখন অন্য কিছুটা খবর রটল ধন্যবাদ